আম্মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মোহাম্মদ। আল্লাহর জিকিরে যে বান্দা বান্দির দিল গো ভিজে না, আল্লাহর জিকিরে যে বান্দা বান্দির দিল কাল হাশর ময়দানে দয়াল নবীর শাফায়াত তো পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন, পাঠালেন ধরাই রহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দীন ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, উলামায়ে দীন, তলবায়ে জাম, জালসা মোবারক, সামিয়েনে কেরাম, আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলমীর, খালিক ও মালিক স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি, সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান সকাল সুরাত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকমিম, এ মানুষ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রব্বুল আলামিনের 18,000 রকমের মাখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা সকাল সুরাত পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীম, এই মানুষ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। আবার এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের মধ্যে যত আল্লাহর নিয়ামত আছে এই সমস্ত নিয়ামত আল্লাহর তসবিহ পাঠ করলে, আল্লাহ জিকির আজকার করে, এই সূর্য থেকে নিয়ে পিপীলিকা পর্যন্ত এই সমস্ত নিয়ামত
এই নিয়ামত এর মধ্যে আমরা জীবন কাটছি, আর এই নিয়ামতের মধ্যে সন্তর্জময় নিয়ামত দেখে আমরা মনকে আনন্দ দিয়ে একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে পান করে একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা মা আমেনার কলেজার টুকরা মাক্কি মাদানী কোরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মাননীয় সভাপতি সাহেব, যোগ্যবিজ্ঞ ওলামায়ে কেরাম, তোলবাই জামসুদ ইসলাম দরদি ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্রতম ঈদ মিলাদুন্নবী জশনে সিরাতে তাইয়্যেবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র মাজলিসে আপনারা ইমানদার সমবেত হয়েছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এসে কেউ মাটিতে কেউ চেয়ারে বসে আছে বসেছেন। আপনারা মনের মধ্যে স্বচ্ছলতা আনায়ন করেছেন, বাড়িতেই মনকে পাকা পবিত্র করেছিলেন। যে দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে। এই এই তোরা কথা বলবি তো শুনবি কি রে? দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনব নেকি হবে। এই নেকির মনে ত্যাগী হয়ে সোনা দানা টাকা পয়সা মাল মাতাকে ছেড়ে মজলিসের দিকে ধাপিত হয়েছেন। বেরাদার, এর বদলা দেবে আল্লাহ। হযরত ইমাম বুখারী আলাইহি রাহমাহ বলেছেন, সমস্ত হাদিস পাকের পূর্বেই কোনো বাবে পরিচ্ছেদে না বেঁধে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়াত হবে আমল তার উপরই থাকবে। তাই মনে স্বচ্ছলতা এনে আপনারা এই পবিত্র মজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজেরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত। জমিতে যে বীজ বপন করবেন সেই ফসলই পাবেন, দোকানে যে মাল রাখবেন খরিদ্দারকে সেই মাল দিতে পারবেন। তো ইমানদারদের জন্য এ হচ্ছে দুনিয়াটা শস্যক্ষেত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده এক অপর মুমিন মুসলমান কেউ কাউকে কোনোদের হাত দ্বারা আঘাত করিও না, কথার দ্বারাই দুঃখ দিও না, দুইয়ের মধ্যে কর্ম দ্বারাই কষ্ট দেবে না, তারাই হচ্ছে পূর্ণ ইমানদার। আর্রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, এ আমার উম্মতিরা, তোমরা যদি আল্লাহর দুনিয়ায় দয়ার মন নিয়ে চলো তো রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তিরা আমার নয়, মাল্লাম ইয়ারহাম সাগিরানা, যে বড়দের যে ছোটদের প্রতি স্নেহ জ্ঞাপন না করে, ছোটরাকে যারা ভালোবাসে না তারা আমার নয়। ও মাল্লাম ইয়াক্কির কাবিরানা, যে বড়কে শ্রদ্ধা করে না সেও আমার নয়। তো আমরা রাসূলুল্লাহর ছোটকে স্নেহ করব, বড়কে শ্রদ্ধা করব, আমাদের ইমানের হেফাজত হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ দেখবে না, কি ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালুকুম, কাউরির চেহারা কাউরির মাল, কাউরির চেহারাও দেখবে না আল্লাহ, কাউরির মালও দেখবে না। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখবে কাল, বার ওদের দেখবে আমল, দুনিয়াতে আমলটা কি করেছিল, দুনিয়াতে এ মন দ্বারায় কেমনভাবে চলাফেরা করেছিল। তাই আমার আল্লাহ বললেন, ওমাইয়া মালিস কালাজার রাতিন খায়রা ইয়ারা,
অমাইয়া মালমিসকালা জাররাতিন সাররাইয়ারা, শস্য বরাবর যারা দুনিয়াতে ভালো কাজ করবে তো আল্লাহর সামনে জেগে উঠবে, শস্য বরাবর যদি কেউ খারাপ করে তাও আল্লাহর সামনে জেগে উঠবে। আবার বলছেন আমার রাব্বুল আলামিন, অমাইয়াস দুরুন নাস ওয়াস্তা তাল্লাইউ রামালাহুম, মানুষের সাবালক হওয়ার পর কর্মজীবনের যা ফল সমস্ত বুকে লেখা আল্লাহর সামনে হাসর ময়দানে দাঁড়িয়ে যাবে, সেই দিন কিন্তু গোপন কিছু থাকবে না। সেহেতু বেরাদার, এ মানুষের দেহে আল্লাহ মেমোরি বসিয়ে রেখেছে, এ মানব দেহে বেরাদার কম্পিউটার আল্লাহ বসিয়ে রেখেছে, সব নোট হচ্ছে, একদিন কিন্তু ফলাফল পেতেই হবে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু দাতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মাওয়াদ্দা কারাব্বুকা ওমা কলা অলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা অলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। এ নবী, ওই সময়ের কসম করে বলছি, কোন সময়ের? যখন হযরতে মূসা আলাইহিস সালাম মের উপরে ফেরাউন সহ ফেরাউনের দল অত্যাচার শুরু করেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেছিলেন, মূসা তুমি নীল নদের লাঠি মারো, আমি আল্লাহ রাস্তা দেব, তুমি ও পার হয়ে চলে যাবে। বেরাদার, হাইরাতে মূসা আলাইহিস সালাম নিজের দলবলকে নিয়ে নীল নদে লাঠি মারলেন, এবার রাস্তা দিলেন রাব্বুল আলামিন। হাইরাতে মূসা আলাইহিস সালাম তিনার দলবলকে নিয়ে ঢুকে চলে পার হয়ে গেলেন, ফেরাউন তার নিজের দলবলকে নিয়ে যখন ঢুকলো, এবার পানিকে দুই দিকের চেপে দিলেন রাব্বুল আলামিন, ফেরাউন সৈন্য সওয়াল সব মারা গেল। আমার রাব্বুল আলামিন বললেন, মূসা আরে আমি ওই সময়ের কসম করে বলি, আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ বললেন, ও মূসা শোনো, আমি আর ওই সময়ের কসম করে বলি, যেই দিন আমার কাছে আবেদন করেছিল মূসা, আরিনি হে আল্লাহ তোমাকে দেখব, আমি বলেছিলাম লান্তারানি, আবার বলেছিল দেখব আরিনি, আমি বলেছিলাম লান্তারানি। আমার মূসা যখন বারবার জিদ করেছিল, আমি বলেছিলাম মূসা তুমি তোর পারে চলে যাও, আমার নবী মূসা তুরে গেছে, আমি আল্লাহ নিজের তরফ থেকে আলো ছেড়েছিলাম, তোর পার পুড়ে গেছিল। মূসা আলাইহিস সালাম আশ্চর্যিত হয়েছিল, আমার হাবিব, আমি আল্লাহ ওই সময়ের কসম করে বলছি, ওই সময় ওই আর ওই রাতটাই কসম করে বলছি, যে রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে এ রাত্রি করে দেয় সৃষ্টির আরামের জন্য। সুবহানাল্লাহ বলেন তো, হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা থেকে আপনাদের মনটা শুধু জ্বলছে ইয়া রাসূলুল্লাহ বলার লেগে, নাকি বাবু? ইয়া রাসূলুল্লাহ না বললে জাজবা বাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কাফেরেরাও বলে, মুশরিকেরাও বলে, বেদিনরাও বলে, সবাই বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বলে সেই হচ্ছে বড় ধনী। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি কেউ মরে যায় কাফের বেঈমান হয়ে মরবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে যদি কেউ মরে তো জান্নাতি হয়ে মরবে। কেন? ঈমান আনার জন্য আল্লাহর সাথে সাথে নবীর শর্ত আছে। তো যখনই বলবো নারায় তাকবীর আল্লাহু আকবার, তখনই বলবো নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, আবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই তো খুব সুন্দর মজলিস, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। আসুন বেরাদার, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মূসা আমি আল্লাহ ওই রাত্রে কসম করে বলি, যে রাত্রিতে আমি সূর্যকে ডুবিয়ে আরামের সৃষ্টির ব্যবস্থা করে দিই, ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, এবং প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে তোমার রব এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ নবীকে পাঠিয়ে, নবী
নবীর দ্বারাই 30 পারা কোরআন মাজিদ এ বান্দা বান্দির কাছে পাঠালেন। আমার রাসূলুল্লাহ কোন নবীর আমার আল্লাহ কোন নবীর দ্বারাই প্রকাশ হননি এ সৃষ্টির কাছে, আমার রাসূলুল্লাহর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কাছে প্রকাশ হয়েছেন। তাই আমার আল্লাহ বলেন হাবিব তুমি আমার বান্দা বান্দিদের বলে দাও ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বান্দা বান্দির আসলে তোমরা কে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে পরে বাপ আর মায়ের খিদমত করিও, কারণ আল্লাহ পাঠিয়েছে বাবার অনুসরণে মায়ের গর্ভ থেকে। আমি দুটো কথা বলবো, আপনারা জান্নাতি লোক, জান্নাতি মায়ের বেটা। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ জান্নাতে চুম্বন দেয়, কাবার দরজাতে চৌকাটে চুম্বন কবুল করে, আর মায়ের পায়ের তলে জান্নাত। কথা বুঝতে পারলেন? আপনাদের এই মজলিসের মধ্যে কে মায়ের পায়ে চুম্বন দিয়ে হক আদা করেছেন একটু হাত তুলে দেখাতে পারবেন? বলে মাওলানা আমি মায়ের পায়ে চুম্বন দিয়েছি, আমি আব্বার পায়ে চুম্বন দিয়েছি। বলেন মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে তো ওইরকম তো অর্থের দিকে ছুটছে, দুনিয়ার রঙের দিকে ছুটছে মানুষ। বর্তমান সময়ে আপনাদের মালদা এইখানে আছে কিনা জানি না, মালদা ডিস্ট্রিক্টের ওই দিকে আবার খুব আছে, ওইদিকে সেদিকে আপনাদের এই কমলাবাড়ির দিকে আছে কিনা জানি না, তবে কালিয়া চোখের দিকে কিছু কিছু দেখতে পাই, কিছু ছেলেরা আপনার চুলকে কেটে চারোদিকে নাড়া করে দিয়ে ওপর কানে উড়িয়ে দিছে। আর কিছু মেয়েরা বুঝলেন আপনার লেগিংস জেগিংস পরছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, অপর দিকে বুঝলেন আপনার ওই চোখের ওপরের ভুরু পেলাক কি বল না রে ভুরু পেলাক এটাকে, যে এটা ছেলেরা কেউ আল্লাহ দিয়েছে, ভুরু মেয়েদেরকেও দিয়েছে না? তো ছেলেরা তো কোনোদিন নাপিতের বাড়িতে গিয়ে এই ভুরুটাকে কেটে পাতলা করেনি, পেলাক করেনি, করেছে ভাই? আর এই মেয়েদের জন্য পর্দার হুকুম আছে, আর এই মেয়েরা যেছে নাপিতের কাছে, আর এই চোখটা এই ভুরুটাকে পাতলা পাশনির মতো করে দিছে আর ঠুঁটে দিছে বিলাইয়ের গু, হারাম কাজের ধাড়ি। ওই অবস্থায় মরলে ওকে তো আল্লাহ জান্নাত দিবেই না, দায়ুসের মধ্যে গণ্য হবে কি হযরত? হ্যাঁ, এই সব মাইয়া লোককে ভুরু দিয়েছে তো নাপিতের বাড়িতে যা কারছে, যদি আরাকে দাঁড়িয়ে দিত কত ঘর বাড়ি ছেড়ে নাপিতের বাড়িতে করে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন সিবগাতুল্লাহি সিবগাতুল্লাহি ওয়া মান আসনা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। আল্লাহু আকবার, সুন্দর রঙে রঙো দুনিয়ার রঙে না রঙে। মানুষ বুড়ো হয়ে যায়, মানুষের ইচ্ছা মনটা বুড়ো হয় ভাই? একটু হ্যাঁ বলেন। আমি বুড়ো হয়ে গেছি, আমার মনটা কিন্তু বুড়ো হয়নি। মন চাইছে, মন চাইছে, উপায় হচ্ছে না। তবে মন বলছে পাঁচ ভরি সোনা আছে দশ ভরি হোক, হোক কথাটা বলো, পাঁচ ভরি সোনা আছে দশ ভরি হোক, বল না রে, পাঁচ ভরি সোনা আছে দশ ভরি, মন চাইছে দশ বিঘা জমি আছে কুড়ি বিঘা হোক, কুড়ি লাখ টাকা আছে পঞ্চাশ লাখ, একটা দুটা ছেলে মেয়ে আছে তিরিশ চল্লিশটা, জি সব চুপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা। বান্দা বান্দিরা রে যতগুলা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সবার রেজেক দাতা হলো রাব্বুল আলামিন। সবার রেজেক দাতা কে? হায়াতের মাওয়াতের মালিক কে? ইজ্জত বে ইজ্জতের মালিক
এক আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সবচাইতে বড় আল্লাহ মহান দেখেন আল্লাহর নামের গুণ দেখেন মনে হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে সবচাইতে বড় আল্লাহ মহান আচ্ছা আমি যে ডাক্তার দিয়ে আল্লাহকে বড় বলছি তো আল্লাহ খুশি হচ্ছে না নারাজ খুশি হয়ে আমাদেরকে নবীর গোলামের মধ্যে গণ্য করবেন না আবু জাহেলে নবীর গোলামের মধ্যে তো নবীর গোলাম হলে লাভ আছে না লস লাভ জান্নাতে যাবেন যেটা বলছিলাম মায়ের পায়ে চুম্বনকে দিয়েছেন একটু হাত তুলে দেখাবেন দেননি যে মায়ের পায়ে চুম্বন দেননি রাত্রে সম্ভব হয়তো হবে না কাল দিনমানের মধ্যে যে কোনো সময় মায়ের পায়ে আব্বার পায়ে চুম্বন দিয়েন কি করলেন জীবনে ছেলেরা নিজের শরীরে চামড়াকে ছিলে জুতো বানিয়ে মাকে যদি বলে মা সারা জিন্দেগি জুতোর উপরে চলো তো মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না এ হচ্ছে মা কোনোদিন মায়ের কাছ থেকে কেউ দুধের ঋণ ক্ষমা চেয়ে নিয়েছেন মায়ের চেহারা যদি কেউ দিনের বেলায় একবার মহব্বতে দেখে তো আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো দিনের বেলা যদি ছেলেরা 50 বার মায়ের চেহারা দেখে তাহলে কি হবে নবী আমার বলেন সালাম এ আমার উম্মতিরা সাহাবীরা সালাম দিনের বেলা যদি হকাদা করতে পারছেন না করিয়েন ইয়া রাসূলুল্লাহ বাপ মা বেঁচে নেই তাহলে কবরস্থানে গিয়ে পায়ের দিকে কবরে চুম্বন দিয়ে আসছেন কবরে কবর মিশে গেছে চিনতে পারি না ইয়া রাসূলুল্লাহ বলে দুটো দাগ টেনে দিও এটা আব্বার রওজা কবর এটা মায়ের কবর একদিককে মাথা মনে করে একদিককে পা মনে করে ওই পায়ের দিকে চুম্বন দিও আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করবে এক নম্বর আর একটা নম্বর আছে ছেলেরা মানে আপনারা বললে ভুল হবে ছেলেরা একজন মেয়েকে বিয়ে করে আনে না দিয়ে ওই মেয়েটার ছেলেটা কে হয় স্বামী না না স্বামী স্ত্রীর ব্যাপারটা এসছে মানে এই তো কি হয় রে মেয়েটার ছেলেটা কে হয় স্বামী হাজব্যান্ড সোহার জওজা পুরুষ ঘরওয়ালা বাড়িওয়ালা মরদ ভেকার তো একার না না মিথ্যা বললাম না কি ভাই তো একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে যায় বিয়ের আগের দিন নাপিত ডেকে নাপিত বলেন আপনারা না লাউয়া বলেন দুটোই একদম সুন্দর করে ফ্রেশ হয়ে এবার
রাত কাটলেন সকালবেলায় ডাক সাবান ক্লিনিক শ্যাম্পুতে গোসল, সুন্দর নতুন পাইজামা পাঞ্জাবি, খুশবুতে ভরপুর চোখে সুরমা, কথাটা ঠিক বলছি নাকি? মাথায় পাগড়ি মুখে রুমাল, সুফি সাহেব আপনাদের দিকে মাথায় পাগড়ি মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যাই? যাই কে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছিলেন একটু হাত তুলে দেখাবে? নতুন বিয়ে করতে যাব, ও তো বিয়েই করেনি, তো নতুন সালি সলজ হবে, টোন কাটবে, হাসিটা দেখতে দিব না, রুমাল দিয়ে মুখটাকে ঢেকে নিব নাকি বাবু? আজ শুনিয়েন ঘাবড়াইয়েন না, এইভাবে কদিন আগে আলীনগরে, এই যে আলীনগরে এক লোককে ফোনে পাঁচ ঘন্টা বলেছিলাম, একটা পাবলিক ইলেনি, এই তো মথুরাপুরে এবারই পৌষ মাসের 21 তারিখ 5.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর সব বসে 5.5 ঘন্টা বক্তব্য শুনেছিল, একটা পাবলিক ইলেনি, তো অত বলবো না, 1 ঘন্টা সময় নিয়ে এসেছি, বক্তব্য শুরু করে লাইন ক্লিয়ার করছি, আমি লাইনটা পরিষ্কার করছি, নতুন দুলাভাই হবে, টোন কাটবে, হাসিটা দেখতে দেবে না, রুমাল দিয়ে মুখটা ঢেকে নেবে, সেই দিনকার ছেলেটা রূপটা কি গো? একজন আমার বলার উদ্দেশ্য এটাই যে একজন মেয়েকে বিয়ে করে আনার পর ওই মেয়েটার দ্বারাই ছেলেরা সারা জিন্দেগি সেবা নিয়ে নেয়, খিদমত নেই, কাপড় কেচে দেয়। আপনাদের মধ্যে কেউ স্ত্রীর একদিনও কাপড় কেঁচেছেন কি? হাত উঠান, কেঁচেছেন? একটা আর আছে বাবু, স্ত্রীর কাপড় কেঁচেছেন? বাহ, আমার সামনের ছেলেটা একটু হাত উঠান। দুটা হলো, কাঁচতে হবে, না 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 না, কোরআন বলছে হুন্না লেবাসুল্লাহ কুম আন্তুম লেবাসুল্লাহ হুন্না, আরে জান্নাতি লোক আপনারা, জান্নাতি মায়ের বেটা, জান্নাতে যাওয়ার কিছু কাজ করতে হবে, এগুলা হক, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, এগুলো হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গ্লাসে পানি পান করছেন, নবী আমার বললেন ও আয়েশা একটু গ্লাসে পানি গুলা রেখো, পানি বাকি রেখেছেন বেরাদারি, নবী আমার বললেন আয়েশা ওই গ্লাসটা দাও, নবী গ্লাসটা নিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করেছিলেন ওই জায়গাতে মুখ লাগিয়ে নবী আমার পানি পান করলেন, আবার মায়েসাকে দিলেন, মায়েসা মুচকি হাসলেন, নবী আমার মৃদু হেসে গেলেন, বলেন সুবহানাল্লাহ, আপন পর সব মক্কা বাসি ব্যবহার হল খসি, মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃত্যু বাসি, সবার প্রাণ জুড়াল রহমত নেমে এলো, এতে মহালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, মা আমিনা খুশি মনে চুম্বন দিলেন নুরু বদনে, মা আমিনা খুশি মনে চুম্বন দিলেন নুরু বদনে, আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুঃখ তোপন করালো রহমত নেমে এলো, দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর পেতে সারা রাত কাটালো
খুব সুন্দর মজলিস। তো মুচকি হাসলেন, তাতে থেকে কি হলো, মনের গেলানি বেরিয়ে গেল নাকি? কোরআন বলছে হুন্না লেবাসুল্লাহ কুমান তুম লেবাসুল্লাহ হুন্না, ছেলেদের জন্য মেয়ে লেবাস, মেয়েদের জন্য ছেলে লেবাস। সারা জিন্দেগি কাপড় কাঁচে নিলেন, একদিনও কাঁচলেন না। হাসর ময়দানে আল্লাহ যদি বলে তোর তো সারা জিন্দেগি তোর বিবি সেবা করেছিল, তুই একদিন তোর বিবির সেবা করেছিলিস, কাপড় কেঁচেছিলিস, যদি না কাঁচি আমিও তাহলে তো আটকা পড়ে যাবো নাকি না ভাই? তো সবাই বলেন ইনশাল্লাহ কাঁচব, সবাই বলেন ইনশাল্লাহ। যাকে বিয়া হয়নি আর একজন ইনশাল্লাহ কাঁচব। তো যাই হোক, আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহ আমিন। তো যাই হোক বেরাদার, দেখুন কোরআন বলছে রেজালো কওয়ামুন আলা নিসা, একজন মেয়ে মাথার তাজ হয়ে যায়, হাকিম হয়ে যায় তার স্বামী। আমার রাসূলুল্লাহ বলেছেন উম্মতিরা শোনো, তোমরা যদি ফুলকে ছিঁড়ে ছিঁড়ে রোদ্রে ফেলে দাও, ফুলকে ছিঁড়ে ছিঁড়ে তোমরা যদি ধুলোতে ফেলে দাও, তাহলে সৌন্দর্য দেবে না, খুশবু দেবে না। তোমরা নিজের বিবির সাথে এমন সতর্কতার সাথে চলাফেরা করো যেমন সতর্কতার সাথে তোমরা ফুলের সাথে ব্যবহার করো, হাতে নিয়ে সুন্দর করে নিয়ে থাকো। তোমরা বিবির সাথে ফুলকে মহাব্বত করার চাইতেও বেশি মহাব্বত করিও, বলেন সুবহান আল্লাহ। তাই বেরাদার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা বিবি এমন জাত, যখন ছেলেরা উত্তেজিত হয় হারাম কাজের দিকে ছুটে জাহান্নামের দিকে দৌড়তে লাগে, তখন একজন মেয়ে জাত তার হাত ধরে বিবাহ বন্ধনে এনে এবার জান্নাতির জান্নাতের দিকে তাকে ঠেলে দেয়। ওই মেয়েদেরকে কেন আমরা অবহেলার চোখে দেখবো? ছেলেরা রে, তোমাকে যখন ওই বিয়ের গোসল দিয়েছিল তুমি কাঁদনি, তোমাকে কাপড় পরিয়েছিল তুমি কাঁদনি, তোমার বিয়ে পরিয়েছিল কাঁদনি, তুমি বিদায় নিয়েছিলে মেয়েটার তুমি কাঁদনি, তোমার বাপ মা বরযাত্রী দিলি বিবি কান্দিনি। ছেলেরা রে, মেয়েটাকে যেদিন বিয়ের গোসল দিয়েছিল সেই দিন মেয়েটা কেঁদেছিল, মেয়েটাকে কাপড় পরাইয়েছিল সেই সময় কেঁদেছিল, মেয়েটাকে বিয়ে পড়ানোর সময় কেঁদেছিল, বিদায়ের সময় কেঁদেছিল, চোখের পানি ফেলে কেঁদেছিল, এত কেঁদেছিল চোখের পানিতে বুকের কাপড়ে ভিজে গেছিল, মা বুকে জড়িয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে বিদায় দিয়েছিল। সেই দিন মেয়েটা নিজের বাপ মা ভাই বোন ভাই প্রিয় স্বজন সবার মুখ হাতকে ভুলে গেছিল, এই ছেলেটা তোমার হাতে যেদিন সুপে সুপে দেয় তার বাপ মা। শুনো রে ও আমার উম্মতিরা শোনো, ও পুরুষেরা শুনে নাও, তোমরা সারা জিন্দেগি বিবির সাথে এইভাবে চলো, বিয়ের দিনটা ওই দৃশ্যটাকে সামনে রেখে মনে মনে ভেবে জীবন কাটায়ও, কিন্তু জীবন কাটায় ওইভাবে ভুলে যায়। লাঠি হাম কিসি সে কাম নেই, লাঠি আহারে একজন মেয়ে বিয়ে হয়ে যখন স্বামীর বাড়ি যাই রহমতের পানিয়ে যায়, বরকতময় পানিয়ে যাই, আর মেয়েদের দোয়াল্লার কাছে সব সময়ের জন্য কবুল, কেননা মেয়েরা সব সময় হালাল রেজেক খাই। স্বামী যদি চুরি করে এনে দেয়, স্বামী যদি মাঠ বাড়ি ডাকাতি করে এনে বিবির হাতে দেয়, ওই স্বামীর জন্য হবে ওই রেজেকটা হারাম, কিন্তু তার বিবির জন্য হবে হালাল। এই জন্য মেয়েরা সব সময়ের জন্য হালাল রেজেক খাই। ও মায়েরা বোনেরা, আপনাদের দোয়া আল্লাহর কাছে সব সময়ের জন্য কবুল, সব সময়ের জন্য কবুল। আপনারা নিজে নামাজ পড়েন, ছেলে মেয়েকে শিক্ষা দেন, ওই কাঁচা আটা রুটি তৈরি করব রুটি হয়, পিঠা করব পিঠা হয়, লুচি করব লুচি হয়, যা করবেন তা হয়, কাঁচা মাটি লাদাগাড়ি গ্লাস বদনা যা তৈরি করে কোমরের ছোট বাচ্চারা এমন তাদের তারা মন নিয়ে থাকে, ওই ছোট বাচ্চাদের জোবানে জোবান দিয়ে বের করাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটার বুকে লিখে দিতে হবে কালমা খানা, সারা জিন্দেগি যেন শয়তান তার দিল থেকে দূর হয়ে থাকে এবং ওই ছেলে মেয়েরা যেন আল্লাহর আবেদ আবেদা হয়ে যায়। না এরকম মন মানসিকতা নিয়ে তো থাকি না। তাই বলে এক জোরে বে বরকত বই পা রহমত বই পা নিয়ে স্বামীর বাড়িতে যাই, স্বামী যদি মারে স্বামী যদি অত্যাচার করে ওই রহমত তখন সরে দূরে চলে যায় আর মেয়েটা চোখের পানি ফেলে ঘরের বসে বসে কান্দে। এ বেরাদার প্রত্যেকটা ফোঁটা থেকে একটা করে গজবের ফেরেশতা তৈরি হবে আর স্বামীর জন্য সাক্ষী হয়ে থাকে যাবে হাসর ময়দানে, এ স্বামীর বিরুদ্ধে কথা বলবে। তাহলে বেরাদার স্বামীরা পিবির উপরে যদি অত্যাচার করে তাহলে কিন্তু তার বিচার হাসর ময়দানে দিতে হবে। আর একটা কথা এই জায়গায় মনে হলো, যারা চাষাবাদ করেন গরু ভেড়া দিয়ে, গরু আপনার গরু দিয়ে আর মহিষ দিয়ে, ও বেরাদার গাড়ি বাহান তিনারা গরু ভৈঁসকে মারিয়েন না, অযথা কাজ করাতে মারিয়েন না, ওই গরু ভৈঁসকে আপনারা খেতে দিচ্ছেন তার বিনিময়ে কাজ করে দিচ্ছে। এটা যে আপনি মারছেন অন্যায় ভাবে নিজের ইচ্ছা মতো কাজ করানোর জন্য, এরই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই খ্রিস্টানেরা গরুকে মহিষকে পাটা পাট মারে, মারে কিনা ভাই? এরও হিসাব কিন্তু দিতে হবে হাসর ময়দানে। তুমি বাজার থেকে কিনে এনে খাওয়াচ্ছ, তার বিনিময়ে তোমার কাজ করে দিচ্ছে, এটাই বড় ইনসাফ করেছে। ওই অবলা জন্তু তাকে মারিও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই বান্দা বান্দিরা আল্লাহ তোমাদের পাঠিয়েছে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর ইবাদত বান্দিগি করিও, তারপরে পরে বাপ আর মায়ের এ খিদমত করিও। আল্লাহু সামাদ, বাপ মায়ের খিদমত করার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ বড় দয়ালু দাতা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ এমনই একটা জিনিস যে মানুষকে সারা জিন্দেগি সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজ পড়ছে খারাপই আছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না। আবার আমার আল্লাহ বলেছেন যে কি সলাতু ইমাদুদ্দিন, এ নামাজ হচ্ছে দিনের খুঁটি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিল নবীরা, হে আল্লাহ তোমাকে দেখবো তোমাকে দেখবো। আল্লাহ বলেছিলেন হবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় নিজের সামনে বসালেন, হাবিব তুমি আমার জন্য কি এনেছো? বলে হে আল্লাহ আমার জোবানি বাদানি সন্তান সন্ততির ইবাদত তোমাকে রাজি করানোর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আমার আল্লাহ খুশি হয়ে বললেন, হে নবী তোমার উপরে আল্লাহ রহমতের বারিশ বর্ষণ হোক। এবার হয়ে গেল আল্লাহর প্রশংসা আমার রাসূলুল্লাহ করলেন, রাসূলুল্লাহর প্রশংসা আল্লাহ করলেন। এবার ফেরেশতারা বলছে, জিবরাইল সালাম বলছে, এ আল্লাহ তোমার নবীর যারা গোলাম হবে। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, যারা সলিহিন বান্দা বান্দি হবে নবী প্রেমিক হবে তাদের উপরে আল্লাহ রহমতের বারিশ বর্ষণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে গল্প করতে লাগলেন, এ বেরাদার নবীকে জান্নাতি খাবার দাওয়া খাওয়ালেন, নবী আমার খেলেন জান্নাতি দুধ খাওয়ালেন, নবী আমার খেলেন জান্নাতি মধু খাওয়ালেন, নবী আমার খেলেন আল্লাহ খাওয়ালেন, নবী আমার খেলেন। অনেক কথাবার্তা হলো, আমার আল্লাহ বললেন, হাবিব তুমি চলে যাও, নবী আমার চলে আসবে। 50 ওয়াক্ত নামাজ দিলেন এ আল্লাহ তিনার হাবিবকে তিনার উম্মাতির জন্য। আল্লাহ আলিমু বি জাতি সুদুর, আল্লাহ সব জানেওয়ালা, ঘটনা ঘটবে আল্লাহ জানে, তবে নবীর গোলামকে আল্লাহ পুরস্কার দিলেন। জোরে বলেন, একটু উঁচু আওয়াজে বলেন, হাত উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহর উম্মতিকে আল্লাহ পুরস্কার দিলেন। আল্লাহ জানেন আমার বান্দা বান্দি 50 ওয়াক্তের পারবে না, 5 ওয়াক্তের করব, আমার হাবিব আসবে, এটা আল্লাহ জানে, আল্লাহ জানে। আর 5 ওয়াক্ত আমার হাবিবের গোলামেরা পড়ে 50 ওয়াক্তের জন্য নেকি পাই, আল্লাহই মর্যাদা দেবে। যাও নবী আমার চলে আসবেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, জিবরাইল সিদরাতুল মুনতাহা অপেক্ষা করছে, চলে যাও। আসার সময় হঠাৎ করে নবী আমার আরশে কুরসির খাম্মা ধরে কাঁদতে লাগলেন, হাবিব তোমাকে আরশে এনে তোমাকে জান্নাতে অনেক অনেক নিয়ামত খাওয়ালাম, হাবিব যাবার সময় তুমি কেন আরশে কুরসির খাম্মা ধরে কাঁদছো?
আমার রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলেছিলেন, মাবু আল্লাহ গো, তুমি আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে গো আল্লাহ, যখন 40 বছর আমার বয়স পর্যন্ত সারাটা মক্কায় আমার একটাও কেউ দুশ্মন ছিল না, আমাকে আল আমিন বলে ডাকত, আমাকে সত্যবাদী উপাধি দিয়ে ডাকা ডাকি করত মাবুদ, আমার কেউ দুশ্মন ছিল না। তুমি যেদিন আমাকে কালমা প্রচার করতে বললে কালমার দাওয়াত দিতে লাগলাম, মক্কার মানুষেরা আমাকে এত মানল, আমার রাস্তায় কাঁটা দিল, তীর মারল, বল্ল মারল, পাথর মারল, গোটা শরীর খানা চালুনের মতো ঝাঁঝরা করল, নিজের শরীরের রক্ত কাপড় লালে লাল গলো, মাহবুব গো বেদিনের মেরে মেরে আমার কলিজা খানা চুর চুর করে দিয়েছে গো রাব্বুল আলামিন, তুমি জান্নাতি খাবার খাওয়ালে, নিয়ামত খাওয়ালে, এগুলা কি আমার আত্মাটা ঠান্ডা হয়নি মাহবুব? আজ তোমাকে দেখে আমার 12.5 বছরের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, ইস 12.5 বছরের তোমাকে দেখে সব কষ্ট দুঃখ দূর হয়ে গেছে আল্লাহ, আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিকে দেখবে না? সমস্ত নবীর উম্মতি চাইতে আমার উম্মতিকে বেশি মর্যাদা দিয়েছ, আমার উম্মতিকে দেখবে না? হাবিব, তুমি যখন আমার আরশে আবেদন করলে, যাও তোমার উম্মতি আমাকে দেখবে, যারা নবী ভক্ত হবে, যারা তোমার প্রেমিক হবে, তারা আমাকে দেখবে। আল্লাহ বললেন, তো নবী প্রেমিক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ আমার সঙ্গে তো আরশে দেখা হলো, আমার উম্মতিদের সাথে কোথায় দেখা হবে? বলেন, নামাজের মধ্যে দেখা হবে। কোথায় বললাম ভাই? নামাজে। নবী আমার বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতি মুমিনদের জন্য মিরাজ হচ্ছে নামাজ, নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আর নবী আমার বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তো আমরা নবী ভক্ত প্রেমিক না হয়ে আমরা নায়ক নায়িকা ভক্ত সেজেছি নাকি? জি, নায়িকা ভক্ত নায়িকা প্রেমিক সেজেছি। একজন নবী প্রেমিক বলেন তো আল্লাহর ঘর মসজিদের জন্য, যেখানে 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয় সব সময়ের জন্য, ওই মসজিদের জন্য 10,000টা টাকা দেব। একজন বলেন, মা প্রিয় ব্যক্তি যে মায়ের পায়ের তলে জান্নাত, একজন আল্লাহর বান্দা 10,000টা টাকা অফার দিয়ে রাখলাম, কোনো যুবক, কোনো বাবা, কোনো ব্যবসায়িক, কোনো সার্ভিস হোল্ডার, মানে সার্ভিসম্যান, কোনো মা আমার দিতে পারেন 10,000টা টাকা। জান্নাতি স্টেজ মসজিদ তৈরি যদি কেউ করে, মসজিদের শরিক হয়, তো সে নিজে জান্নাতে ঘর তৈরি করে, অহরহ শুনে আছেন আলেমদের মুখ থেকে। তবে আগ্রহ প্রকাশ সারা জীবন করে যাচ্ছেন, আজকেও করেন। একজন 10,000 চিন্তা ভাবনা করেন, যদি না পারেন 5,000 করে দুইজন, একজন আল্লাহর বান্দা 5,000 বলবেন, একজন আল্লাহর বান্দা 5,000, কোনো যুবক থাকলে এখন দেন, না থাকলে লিখে দেন, 5 মাস সময় দিলাম, যে দিবেন সে বলবেন, দিবেন না তো বলবেন না। হয়েছে? দাঁড়িয়ে যান একটু, দাঁড়ান একটু বাবু, দাঁড়িয়ে যান না, ওখানে একটু চিনে নিবে, লিখে নিচ্ছি, দাঁড়ান একটু, দাঁড়ান ওখানেই দাঁড়িয়ে যান, সোনা জান্নাতি মায়ের ছেলে আপনি। এই দেখেন তো ভাই, চিনতে পারছেন না, ওইদিকে দেখেন, হুজুর কি নাম, এই নামটা লেখেন তো। আরে আরে, তো হ্যাং চালক এখানে উঠেন না রে ভাই, কি নাম বাবু? আর্জেন আলী। আহারে, 5,050 টাকা আর্জেন আলী, 5,050। মাশাআল্লাহ, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ খায়রা, জাজা, দুটো হলো, আর একটা 5,000। চিন্তা ভাবনা করেন, তাড়াতাড়ি পালাইছেন কেন আব্বা? বসেন, ওয়াজ শুনেন না গো, থামেন না, একদিন ওয়াজ করিনি, করবো 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 ওয়াজ, থামেন, গভীর রাত তো।
জি আমার চোখগুলো লাল লাল হয়ে গেছে বিলায়ের চোখের মতো, আর সন্ধ্যা থেকে বক্তব্য শুনলেন সব বক্তাদের চেহারা আপেলের মতো, আর আমার মুখটা তো হয়ে গেছে পুরা রুটির মতো। তো একটু এই এই আপনার পাগলের মুখ তরফ থেকে খিদমত একটু নেবেন। 100 আব্বা যান, 5000 করে এসেছে দুইজন, ওইটা কি বললেন নাম, মামুন, আর এটা আরজেন আলী, 5, 5, 10। আর একজন হাত হাত উঠাবেন ভাই, দেখেন এইভাবে জীবন কাটছে, ঘর রে বাড়ি রে জমি রে জমা রে মাল রে মাতা রে ছেলে রে মেয়ে রে এটা রে ওইটা রে সব বেকার। যেটা করবেন ভালো কাজ সেটাই সাথে যাবে, এগুলাই হচ্ছে সঙ্গের সম্বল। ভলেন্টিয়ার 10টা আছেন তো ভাই, 10টা ভলেন্টিয়ার, একটা মাকে বলেন তো 1000 টাকা লিখে দিবে, আপনি উঠেন উঠেন আমাকে এসে বলেন কি নাম বাবু, এদিন 1000 মুখ দিয়ে বেরোলো একটা হাজির। রাশিদুল ইসলাম, 30 পারা কোরআন মাজিদ, 30টা নিব, দোয়া করব, বক্তব্য শুরু করব, 1 ঘন্টা টাইম নিয়ে এসছি, 1 ঘন্টা হয়ে গেল, এখন এই কালেকশন করবো 20 মিনিট, আর 40 মিনিট বক্তব্য রাখবো আমার নিজের ইচ্ছায়, যেহেতু আপনারা আমার খুব ভালো লাগলো, কমিটির লোক ভালো, এলাকার লোক ভালো, কালিয়াচকে মালদা এদিকে সেদিকে তো অহরহ জালসা করলাম করছি আজ 30 বছর থেকে, কমলাবাড়ি একবার মিলাদুন্নবীতে এসেছিলাম তারপর আসতে পারিনি, এই যদুপুরে জীবনী ডেট চেয়েছে, কমলাবাড়িতে অনেক জালসা জীবনী ডেট চেয়েছে দিতে পারিনি, আজ খিদমত করার জন্য এসে আমি এ আদর্শ চরিত্র নমাজ সম্বন্ধে কিছু কথাবার্তা বলছি। তাই ছেলেটা দিয়েছে 1000, এইভাবে 30 জন সুযোগ্য মায়ের বেটা, জান্নাতি মায়ের ছেলে আপনারা বেটা আপনারা দেবেন ইনশাল্লাহ। সোনার কানের দেখেন, সোনার কানের আর 200 টাকা, সুবহান আল্লাহ মাশাল্লাহ জাজাকাল্লাহ। দোয়াই তো এই গভীর রাত্রিতে এই যে দোয়া, এই যে কানের দুল, এই দুলটার কমসে কম 20,000 টাকা দাম হবে, হবে না 20,000 টাকা দাম হবে না, দুটো আছে যে 20,000, 15,000 ধরেন, যদি ছওয়ানা হয় ছওয়ানার নিচে হবে না, জি মৌমাছিকে ছোট মনে করিয়ে না, কামড়ে দিলে জ্বালিয়ে দিবে, মাশাআল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়রাত জাজা। কই শফিক, কই শফিক বাবু, শফিক বাবু কই আছেন, দেখেন জোর জবরদস্তি আমি করি না কোথাও, আগ্রহ প্রকাশ 1000 টাকা করে টাকা মুখ দিয়ে বের করেছি, আপনারা গরিব মানুষ আর 500 টাকা পরে দিয়ে দিন, পরে দিয়ে দিন, খুশি তো, খুশি তো, খুশি, হ্যাঁ খুশি হন, 500 দিচ্ছিলেন 500 নাকি পেতেন, 1000 দিচ্ছেন 1000 নিকে হবেন। তাই বাবু আমার কি নাম বললেন, একটা কাগজ আর কলম আপনি নিয়ে চলে যান, একটা কাগজ আর কলম, আস্তে আস্তে কাজ করেন, দেখেন বরকত হবে, সবাই দোয়াতে শরীক হব, শুনলে বলবো না শুনলে দোয়া করে শেষ করব, কি আছে অসুবিধে, কি বললো নামটা, নাম কি, শফিক, 1000, এই 2000 কে, 2000 একজন, আল্লাহ এই একটু এখানে বসেন না, একজন ইমাম সাহেব তুমি বসো না, এই গ্রামের লোক একজন বসো, কথা বুঝতে পারছো না কি গো, তোমাকে কেউ তাড়াবার ইচ্ছা করছে, তোমার খুদ পেয়েছে না বলবে 2000 টাকা 5000 টাকা ভরে এনেছিল পকেটে, এবার লাও মজা কি ভাই, ঠিক কিনা, ফতুয়া ফারায়ে যে এইসব জিনিস থেকে সব সময় তুমি বেঁচে থাকো, শুধু এমামতি করো, আমাদের এমাম সাহেবকে রেখেছি আমি, বলে এই এমাম সাহেব বেটি ছেলের সাথে কথা বলিস নে, বলে কেন হুজুর, তখন বলবে কি ওই ভালোবাসা আছে তোর এমামতি ছাড়াবে, জি বা কথা বলবি তো তুই কোনো স্ট্যান্ডে চলে আসবি, বাড়িতে চলে যাস, গায়ে 5 দিন যে থেকে আসিস নাকি ভাই, সময় খুব খারাপ হয়ে গেছে গো। আর মৌলভী সাহেব যারা ইমামতি করতে করতে আবার বিয়াও যে করে লিছে অনেকটা, কি বলা যাবে, যাই হোক যুগ খারাপ হয়ে গেছে, কি নাম ভাই, থামেন কে এটা, হামেদ আলী, 1000, এই ভাই টাকা গোছাই না, টাকা গোছাবার লাগে রাখনি, তুমি এইদিকে টানো, হ্যাঁ এইভাবে বসে থাকো, ও মাই গড, আল্লাহর
রব্বুল আলামিন বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুসরিকু বিশাইয়্যা ওয়া বিলওয়ালিদাইনি ইহসানাল বান্দা বান্দিরা রে আল্লাহর ইবাদত বান্দিগি কর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না তার পরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও আসুন আমার ভাইরা আল্লাহ কত বড় দয়ালু দাতা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যখন আপনারা বেরিয়ে যান আল্লাহর রহমতের বারিশ বর্ষণ করে বেরাদারি ফেরেশতাকে পাঠাই ওই ফেরেশতারা তার মাথায় রহমতের চাদর ধরে থাকে আল্লাহর 99টা নাম একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে আল্লাহর 99 নামের দয়ার মালিক একজন